নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় বিশ্বব্যাপী আরও চার হাজার সাতশোর বেশি প্রাণহানি ঘটেছে এ নিয়ে সত্তর হাজারে ছাড়িয়ে গেল মোট মৃতের সংখ্যা দুশো আটটি দেশ ও অঞ্চলে বারো লাখ পঁচাশি হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতেও মৃতের সংখ্যা শত ছাড়িয়েছে তবে তুলনামূলকভাবে আক্রান্ত মৃতের সংখ্যা কমতে দেখা গেছে ইতালি ও স্পেনে অন্যদিকে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে জাপান ও সিঙ্গাপুরে নিবিরামিনের টেস্ট রিপোর্ট প্রাণঘাতী এ ভাইরাসটির ছোবে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব যত সতর্কতামূলক পদক্ষেপই নেওয়া হোক না কেন দমানো সম্ভব হচ্ছে না এই মহামারী চব্বিশ ঘন্টায় পুরো বিশ্বে আক্রান্ত হয়েছে একাত্তর হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে প্রায় চার হাজার আটশো তবে তুলনামূলকভাবে রোববার কিছুটা কম ছিল ইতালির মৃত ও আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা নেমে এসেছে ছয়শোর নিচে যা গেল দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন একই অবস্থা দেখা গেছে স্পেনেও গেল ছাব্বিশে মার্চের পর সাতশোর কম মৃত্যুর মাধ্যমে এটাই সর্বনিম্ন মৃত্যুর হার তবে এই মহামারীর মধ্যেই টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলীয় বহু এলাকা ফলে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তবে ইউরোপে রোববার প্রকোপ কিছুটা কম হলেও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাপান ও সিঙ্গাপুরে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে এশীয় দেশ দুটোতে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিশ হাজার অভিবাসী শ্রমিককে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে সিঙ্গাপুর রোববার ভারতে শতাধিক হয়ে গেছে মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা চার হাজার দুশো ছাড়িয়ে গেছে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে হাইতি বার্বাডোস ও ইথিওপিয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় অস্থায়ী মর্গ স্থাপন করেছে ইকুয়েডোর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার লক্ষ্যে ছয়টি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চিকিৎসায় সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস নিবিরামিন নিউজ মুসাফিম